সুযোগে পর্ষের কামনার বলে 12 বছরের নাবালিকা কন্যা প্রাকৃতিক কাজ সারতে গিয়ে লম্পটের কবলে পড়ে ঘরে আসতে পারেনি নাবালিকা। মুখে চাপা দিয়ে বাড়ির অদূরে ধান খেতে নিয়ে গিয়ে নাবালিকাকে পাশবিক নির্যাতন পর্ষে। কাটিগড়া পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। ঘটনার 24 ঘন্টা গড়ালে অভিযুক্তকে ধরপাকড় দূরস্থ, তদন্ত শুরু করেনি কাটিগড়া পুলিশ, এমনটাই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। তবে পুলিশের তরফে নির্যাতিতা নাবালিকা কন্যাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। পুলিশের নিষ্ক্রিয়তায় তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে। পার্শ্ববর্তী গ্রামের পরিচিত জনের দ্বারা নাবালিকা অভিযোগে সোমবার কাটিগড়া থানায় এজাহার জমা পড়েছে। গত রবিবার সন্ধ্যা আনুমানিক 6টা নাগাদ চাঞ্চল্য করে এই ঘটনাটি সংঘটিত হয় বলে জানা যায়। ওই দিন সন্ধ্যায় নাবালিকা প্রাকৃতিক কাজ সেরে ঘরে আসার সময় মুখে চাপা দিয়ে তাকে পার্শ্ববর্তী গ্রামের অর্থাৎ গণিগ্রাম চতুর্থ খণ্ডের বাসিন্দা ইসলাম উদ্দিন মজুমদার ঝাঁপটে ধরে পাশের ধান কেটে নিয়ে পাশবিক বাসনা চরিতার্থ করার পর দুর্বৃত্ত তাকে ছেড়ে দিলে কাদা মাখা পোশাকে ঘরে পৌঁছায় সেই নাবালিকা। ঘটনার আকস্মিকতায় রীতিমতো হতভম্ব হয়ে পড়ে সে। প্রাথমিক অবস্থায় ভয় এবং যন্ত্রণায় কাতর নাবালিকা মুখ না খুললেও পরবর্তীতে পরিবারের চাপাচাপিতে সব ঘটনা খুলে বলার পর পরদিনই পুলিশের দ্বারস্থ হয় তার পরিবার। পুলিশে বিষয়টি লিখিত অভিযোগ জানানোর পর পুলিশ নির্যাতিতাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন করলেও ঘটনার প্রাথমিক তদন্ত পর্যন্তই করেনি অভিযোগ। তবে এ ব্যাপারে কাটিগড়া পুলিশের কোনো ভাষ্য পাওয়া যায়নি। নাবালিকা কন্যার আপনজনের ভাষ্য মন্তব্য রয়েছে আমাদের কাছে, ওনার কাছ থেকে জেনে নেব সম্পূর্ণ ঘটনা। হালকু সন্ধ্যাবাদে আমার সুগ্রি লেফটিনো গেছে, হ্যাঁ 6:30টার সময় সুগ্রি লেফটিনো লেফটিনো গিয়ালে আমি সুগ্রি আয় না, ও আমি আমার ফুড়িওকে কইছি, আমার ফুড়িও তো ঘুরি আমি কইছি বলে আমার ভূতারে ডাক দে না আয় না, আমিও ডাকিলাম, ডাকতে ডাকতে ও বাজে তাই বন্ধে দিই হ্যাঁ বেটা, ও লেফটিনো গেছে, লেফটিন তাকিয়া এ মুখে টিফা মারি ধরিয়া সুগ্রি আয় এখাতো এখাত দিয়ে ধরছি আর এখন মুখে ধরিয়া সুগ্রিরে ও দানর সিফাত লইয়া গেছে, দানর সিফাত লইয়া গেছে তো সুগ্রি ডাকিতে ডাকিতে আয় না, আফতাও সুগ্রি বারইয়া আহিছে দৌড়াইয়া দৌড়াইয়া আইয়া হালে ও সুগ্রির এম কইলাম কিতা হয়েছে আস্তা ফাঁকে গোত্রে লেন্ড বেন্ড, ও সুগ্রির এম কইলাম তুমি কিতা হয়েছে বাদে না খয় না, আমি খাই দিনে বলেইয়া খয় বাড়ি দিছি, বাড়ি দিয়ালে ও বাদে তাই কইছে য না খয় না, এর বাদে তারা বাপ সার বাপ হাইছে বাপ হইয়ালে কইছে য ভাবি আরও কয়টা বাড়ি দিছে, বাড়ি দিয়ালে ও সুগ্রিয়ে কইছে অমুক বুটু আমরা তো সকালটা খেয়াইছি, সকালটা খেয়াইয়ালে আমরা রিপোর্ট লেখাইছি, লেখাইয়া নিয়ে আমরা থানা নিয়ে দিছি নিয়ে। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী নানা আপডেট নিয়ে, সাথে থাকুন, ধন্যবাদ।